প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবারে শিক্ষক ঘাটতি মেটাতে শিক্ষা দপ্তরের তৎপরতা, গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ, বলা যেতে পারে বিরাট পদক্ষেপ গ্রহণ। এই ভিডিওতে তার আলোচনা থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এবারে বড়সড় পদক্ষেপ এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করল শিক্ষা দপ্তর, শিক্ষক ঘাটতি মেটাতে এই নয়া উদ্যোগ। আসুন আমরা জেনে নিই শেষ পর্যন্ত ভিডিওতে কী খবর থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এবারে শিক্ষার বিনিময় প্রথার মাধ্যমে এবার সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে বাঁচিয়ে তোলার জোর প্রচেষ্টা শুরু করল স্কুল শিক্ষা দপ্তর। অত্যন্ত ভালো একটি উদ্যোগ এই মুহূর্তে খবরে উঠে আসছে। যে স্কুলের যা খামতি রয়েছে তা মিটিয়ে নিতে সাহায্য করবে তার পড়শি স্কুল। এক্ষেত্রে বলাই বাহুল্য যে শিক্ষক ঘাটতিটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে অগ্রগণ্য প্রাধান্য। তবে পরিকাঠামোর উন্নতি না করে এইভাবে বিনিময় প্রথার মাধ্যমে স্কুলের খামতি মেটানো কতটা সম্ভব, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে শিক্ষকদের একাংশের মধ্যেই। কীভাবে হবে পড়াশোনার এই বিনিময় প্রথায়? শিক্ষা দপ্তরের এক কর্তার ব্যাখ্যায়, কোনো এলাকায় 10টি স্কুলকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা হবে। তার মধ্যে যে স্কুলের পরিকাঠামো সবচেয়ে বেশি উন্নত সেটি হবে প্রধান স্কুল। ধরা যাক ওই 10টির মধ্যে কোন একটি স্কুলে হয়তো ইংরেজি শিক্ষক নেই, সেক্ষেত্রে অন্য স্কুলগুলির মধ্যে যেখানে ইংরেজি শিক্ষক রয়েছেন সেখান থেকেই এক শিক্ষক গিয়ে প্রথম স্কুলটিতে ইংরেজি পড়িয়ে আসবেন। একইভাবে ওই 10টির মধ্যে যেখানে ইতিহাসের শিক্ষক নেই সেখানে ইতিহাস পড়াতে যাবেন অন্য একটি স্কুলের ইতিহাসের শিক্ষক শিক্ষিকারা। এইভাবে একটি এলাকায় স্কুলগুলিকে একে অপরের সঙ্গে বিনিময় প্রথার মাধ্যমে নিজস্ব খামতি মেটানোর চেষ্টা করবে। অর্থাৎ বন্ধুরা, সহজ ভাষায় বলতে গেলে এটি হলো বিনিময় প্রথা, যেখানে শিক্ষক ঘাটতি মেটানোর জন্যই বা শিক্ষক খামতি মেটানোর জন্যই শিক্ষকের আদান প্রদান, এবং এটি হলো শিক্ষকদের বিনিময় প্রথা। এমনটাই কিন্তু এই খবর সূত্রে বেরিয়ে আসছে। যেমন বেলগাছিয়া দমদম এলাকায় 10টি স্কুলকে নিয়ে তৈরি হয়েছে একটি হাব অফ লার্নিং। তাদের মধ্যে দমদম রোড গভর্নমেন্ট স্পন্সড হাই স্কুল ফর গার্লসের পরিকাঠামো উন্নত হয় সেটি হয়েছে প্রধান স্কুল। ওই স্কুলের প্রধান শিক্ষিকা রূপশ্রী ঘোষ মহাশয়া বলেন যে আমাদের স্কুলের পরিকাঠামো ভালো থাকায় এটি প্রধান স্কুল। কোন স্কুলের কী খামতি আছে তা দেখে আমরা সেই স্কুলে সেইভাবেই শিক্ষক শিক্ষিকাদের পাঠাচ্ছি। আবার আমাদের স্কুলের ল্যাবরেটরির তুলনায় ভালো হওয়ায় অন্য স্কুলের পড়ুয়ারা তা ব্যবহারের জন্য আমাদের স্কুলে আসতে পারে। একসঙ্গে বেশ কিছু স্কুল মিলে পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনও করা হচ্ছে। যেমন সম্প্রতি বেলগাছিয়া মনোহর একাডেমিতে বাংলা ও ইংরেজি নিয়ে পাঠ উৎসব অনুষ্ঠিত হয়, গণিত সংক্রান্ত নানান প্রতিযোগিতাও হয়। ওই স্কুলের শিক্ষিকা সম্মানীয়া সুমনা সেনগুপ্ত মহাশয়া বলেন, আমাদের স্কুলে এলাকায় আশেপাশের 8টি স্কুলের পড়ুয়ারা এসে বাংলা ও ইংরেজির পাঠ্যবই থেকে পাঠ করে শুনিয়েছে, অঙ্কের ফর্মুলার নানা চার্ট তৈরি করেছে তারা, কেউ কেউ কবিতা পড়েছে, নাটকও হয়েছে। এই কর্মশালায় আমাদের পড়ুয়ারা যেমন উপকৃত হলো, তেমনি অন্য স্কুলের পড়ুয়ারাও উপকৃত হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। তবে এক্ষেত্রে সংগঠন কি বলছে? এ বিষয়ে প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর রাজ্য সম্পাদক সম্মানীয় চন্দন মাইতি মহাশয় বলছেন, বিনিময় প্রথার মাধ্যমে স্কুলগুলির সাময়িক সমস্যার সমাধান হতে পারে, কিন্তু যেসব স্কুলে পরিকাঠামো শিক্ষকের অভাবে ধুঁকছে সেখানে স্থায়ী সমাধানের জন্য শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। কার্যত এই প্রশ্নটাই উঠছে যে তাহলে এভাবে যদি বিনিময় প্রথা চলতে থাকে এবং এর বিস্তার লাভ করতে থাকে, তবে কি স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া একটু একটু করে কমতে থাকবে? সেই প্রশ্ন কিন্তু আপনাদের সামনে থাকছেই। সামাজিক গণমাধ্যম সূত্রে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।